হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রের সঠিক দাম। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে সঠিক দামগুলো জানতে পারবেন। আর আপনার কাছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিছু এলইডি চিপ। আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি এলইডি চিপ। এই এলইডি চিপগুলো হচ্ছে 5W এলইডি চিপ। আপনারা ডাইরেক্ট কারেন্টে এই এলইডি চিপগুলো চালাতে পারবেন আর এগুলোর দাম হচ্ছে মাত্র 60 টাকা। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি RGB লাইট। এই লাইটটি কিন্তু বিভিন্ন কালারে রূপান্তরিত হয়, আপনি এটি ডাইরেক্ট কারেন্টে চালাতে পারবেন, এটিতে কোনো সার্কিট প্রয়োজন নেই। এই লাইটটির দাম হচ্ছে মাত্র 40 টাকা। এখন দেখাবো 20W এলইডি প্লেট। এই প্লেটগুলো আপনি কিনতে পারবেন মাত্র 12 টাকা করে পিস। আপনারা চাইলে এ ধরনের প্লেট কিনে নিজেরাই তৈরি করে নিতে পারেন বাসা বাড়ির জন্য লাইট। আমি এখন দেখাবো এই লাইটটির সার্কিট। এই সার্কিটটি আপনি চাইলে মাত্র 10 টাকা দিয়ে কিনতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এলইডি সার্কিট। আপনি চাইলে এই সার্কিটটি 10 টাকা করে কিনতে পারেন এবং এই লাইটে ব্যবহার করে একটি লাইট তৈরি করতে পারেন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি 50W এলইডি প্লেট। আপনারা চাইলে কিন্তু এ ধরনের প্লেট কিনেও লাইট তৈরি করতে পারেন। এখানে দুটি প্লেট রয়েছে, একটি হচ্ছে গোল্ডেন কালার আর একটি হচ্ছে হোয়াইট কালার। আপনি গোল্ডেন কালারটি কিনতে পারবেন মাত্র 45 টাকা দিয়ে আর হোয়াইট কালারটি কিনতে পারবেন মাত্র 40 টাকা দিয়ে। আপনারা চাইলে এ ধরনের লাইট কিনে আপনি কিন্তু 50W লাইট নিজে তৈরি করে নিতে পারবেন। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন 100W দুটি এলইডি প্লেট। এখানে একটি হোয়াইট কালার রয়েছে আর একটি গোল্ডেন কালার রয়েছে। আপনি হোয়াইট কালারটি যদি কিনতে চান তাহলে আপনার কাছ থেকে দাম নেবে 100 টাকা, আর যদি গোল্ডেন কালারটি কিনতে চান তার চেয়ে একটু বেশি নেবে, 105 টাকা নেবে গোল্ডেন কালারটি। আপনারা চাইলে এ ধরনের লাইট কিনে আপনারা নিজেই হাই পাওয়ারের লাইট তৈরি করতে পারবেন। আর এই লাইটটি কিন্তু খুবই দুর্দান্ত আলো। আর এই লাইটটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে এ ধরনের সার্কিট। এটি হচ্ছে 40W সার্কিট। আপনি এটি 40 টাকা দিয়ে কিনে আপনি এই লাইটে ব্যবহার করে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। আমি নিজে এই সার্কিটটি ব্যবহার করে দেখেছি, অনেক দিন ব্যবহার করা যায়। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 4V এলইডি লাইট। আপনারা চাইলে এই ধরনের লাইট মাত্র 15 টাকা দিয়ে কিনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং এই লাইটটি এসিডিসি লাইটেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং চার্জার লাইট তৈরি করতে পারবেন এই লাইটটি দিয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো ছোট সাইজের এলইডি বাল্ব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট এলইডি বাল্ব। এই লাইটগুলো হচ্ছে মাত্র 2 টাকা করে পিস। এখন আমি দেখাবো একটি হাই পাওয়ার এলইডি লাইট। এই লাইটগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত আলো চাই। আপনারা চাইলে এই লাইটগুলো কিনে চার্জার লাইট তৈরি করতে পারবেন। এটি হচ্ছে মাত্র 3 টাকা করে পিস। এখন দেখাবো 4-কালার এলইডি বাল্ব। আপনারা চাইলে এই ধরনের লাইট কিনে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করতে পারবেন। এটি হচ্ছে 4টি কালার হবে, 2 টাকা পিস। এখন দেখাবো একটি এলইডি প্লেট। আপনারা এই এলইডি প্লেটটি কিনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এটির দাম হচ্ছে মাত্র 60 টাকা। এখন দেখাবো খুবই কম পাওয়ারে একটি বাল্ব। এই বাল্বগুলো কিন্তু IPS-এ আর এন্টি কাটার বাতিতে আবার ব্যাট সুইজে বিভিন্ন লাইটে কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটি খুবই কম পাওয়ারে এবং এগুলোর দাম হচ্ছে, যদি 100 পিস নেন তাহলে 50 টাকা নেবে আপনাদের কাছ থেকে। এখন আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ইলেকট্রিক সুইচ। আমার হাতে একটি ছোট সুইচ দেখতে পাচ্ছেন। এই সুইচগুলো যদি আপনি কিনতে চান এগুলো দাম নেবে মাত্র 2 টাকা করে পিস। আপনারা চাইলে এই ধরনের সুইচ কিনে বিভিন্ন কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি সুইচ। এই সুইচগুলো যদি আপনারা কিনেন এটির পিস নেবে 3 টাকা করে। এখন আমি আপনাদেরকে আরও সুইচ দেখাবো। আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি সুইচ। এই সুইচটি যদি আপনি কিনেন এটির দাম নেবে মাত্র 3 টাকা। এখন আমি আরও সুইচ দেখাবো আপনাদেরকে। এই সুইচগুলো যদি আপনারা কিনেন এটি টর্চ লাইটে ব্যবহার করা হয়ে থাকে। এই সুইচগুলোর দাম হচ্ছে মাত্র 3 টাকা। আপনারা চাইলে এই ধরনের সুইচ কিনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ছোট মানের সুইচ। এই সুইচগুলো কিন্তু আমরা বিশেষ ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এই সুইচগুলো হচ্ছে মাত্র 4 টাকা করে। আপনারা চাইলে কিন্তু এই সুইচগুলো কিনে বিভিন্ন কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় সুইচ দেখাবো। এই সুইচগুলো কিন্তু সাবমার্সিবল ওয়াটার পাম্প এবং মাল্টিফ্লাগ আর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর এই সুইচটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় অতিরিক্ত লোড হলে, এবং শর্ট সার্কিট হলেও কিন্তু লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায় অটোমেটিকভাবে। আপনারা চাইলে এই ধরনের সুইচ 40 টাকা দিয়ে কিনে বিভিন্ন কাজ করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটি সার্কিট। চার্জার লাইট যারা তৈরি করতে চান এ ধরনের সার্কিট দিয়ে কিন্তু খুব সহজেই চার্জার লাইট তৈরি করতে পারবেন। এই সার্কিটটির দাম হচ্ছে মাত্র 10 টাকা। আপনারা চাইলে এ ধরনের সার্কিট কিনে আপনারা নিজেরাই চার্জার লাইট তৈরি করতে পারবেন।
এখানে কিন্তু চার্জিং পোর্ট আরও অনেক কিছুই দেওয়া আছে, ডায়োড দেওয়া আছে এবং চার্জিং সকেট কিন্তু দুইটি দেওয়া আছে এবং সুইচ টুইচ সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা 10 টাকা দিয়ে কিনে একটি চার্জার লাইট তৈরি করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো চার্জিং সকেট। আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু চার্জিং সকেট রয়েছে। আমার হাতে যে চার্জিং সকেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই চার্জিং সকেটটি ব্যবহার করতে পারবেন, মোবাইলেও ব্যবহার করতে পারবেন এবং চার্জার লাইট আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে 2 টাকা করে পিস। আপনারা চাইলে 2 টাকা করে কিনে বিভিন্ন কাজ করতে পারবেন এই ধরনের চার্জিং সকেট দিয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো মোটা পিনের চার্জিং সকেট। আপনারা এই ধরনের চার্জিং সকেটগুলো কিনতে পারবেন মাত্র 4 টাকা করে পিস। আপনারা চাইলে এই ধরনের সকেট কিনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই ধরনের সকেটগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটি দিয়ে আপনি 12 ভোল্ট চার্জার তৈরি করতে পারবেন, 6 ভোল্ট চার্জার তৈরি করতে পারবেন, 24 ভোল্ট চার্জার তৈরি করতে পারবেন, 2200 EF 25 ভোল্ট। এটির দাম নেবে 5 টাকা করে পিস। এখন আমি আপনাদেরকে দেখাবো দুটি রিলে। আপনি 12 ভোল্ট রিলে, 6 ভোল্ট রিলে, 24 ভোল্ট রিলে, বিভিন্ন ধরনের ভোল্টের রিলে রয়েছে। আপনারা এই ধরনের রিলেগুলো কিনতে পারবেন 15 টাকা করে পিস। আপনারা চাইলে এই ধরনের রিলে কিনে বিভিন্ন চার্জার বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো দুটি ক্লিপ। আপনারা চাইলে এই ক্লিপগুলো মাত্র 5 টাকা দিয়ে কিনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে 2টি 5 টাকা। এখন দেখাবো আপনাদেরকে মোটর। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট মোটর। এই ধরনের মোটর কিনে আপনারা কিন্তু চার্জার ফ্যান তৈরি করতে পারবেন। এটির দাম হচ্ছে মাত্র 10 টাকা। এখন দেখাবো একটি ছোট সাইজের মোটর, কিন্তু এটি একটু ভালো মানের মোটর। এটির দাম নিবে মাত্র 20 টাকা করে। আপনারা চাইলে এই ধরনের মোটর কিনে নিজেরাই তৈরি করতে পারবেন চার্জার ফ্যান। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আরেকটি মোটর। এই মোটরটি আমি কিনেছি মাত্র 15 টাকা দিয়ে। আপনারা চাইলে এই ধরনের মোটর কিনেও চার্জার ফ্যান তৈরি করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো চার্জার ফ্যানের পাখা। আপনারা চাইলে এই ধরনের পাখা কিনে নিজেরাই কিন্তু চার্জার ফ্যান তৈরি করতে পারবেন। আর এই পাখাগুলোর দাম হচ্ছে মাত্র 5 টাকা করে পিস। আপনারা চাইলে কিন্তু 5 টাকা দিয়ে একটি পাখা কিনে নিজেরাই চার্জার ফ্যান তৈরি করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিছু রেজিস্ট্যান্স। আপনারা চাইলে কিন্তু এই ধরনের রেজিস্ট্যান্স 100 পিস যদি কিনেন মাত্র 15 টাকা নেবে। আমি কিন্তু 100 পিস কিনেছি মাত্র 15 টাকা দিয়ে। আর বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স রয়েছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স খুবই অল্প দামে। আপনারা এখন দেখতে পাচ্ছেন 2টি ডায়োড। আপনারা চাইলে এই ধরনের মোটা ডায়োডগুলো কিনতে পারবেন 1 টাকা পিস। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এলডিআর। এই এলডিআরটি দিয়ে আপনি নাইট সেন্সর হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই এলডিআরটি। আপনারা চাইলে এই এলডিআরটির একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন দেখাবো আমি আপনাদেরকে কিছু ব্যাটারি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট সাইজের ব্যাটারি। এই ব্যাটারিগুলোর দাম হচ্ছে মাত্র 20 টাকা। আপনারা চাইলে কিনে নিতে পারবেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট ব্যাটারি। এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা চার্জার ফ্যান তৈরি করতে পারবেন, চার্জার লাইট তৈরি করতে পারবেন, আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন। এই ব্যাটারিগুলোর দাম হচ্ছে মাত্র 40 টাকা পিস। আপনারা চাইলে কিনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি সোল্ডারিং আয়রনের কয়েল। আপনারা চাইলে এ ধরনের কয়েল খুবই অল্প দামে কিনে আপনাদের সোল্ডারিং আয়রনে ব্যবহার করতে পারবেন। একটু ভালো মানেরটা হচ্ছে 40 টাকা এবং একটু নিম্নমানের আছে ওটি 20 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হিটিং টিউব। আপনারা চাইলে এ ধরনের টিউবগুলো কিনে কেবল জয়েন্ট দিতে পারবেন খুবই সহজেই। এই টিউবগুলো হচ্ছে 1 গজ হচ্ছে মাত্র 10 টাকা। আপনারা চাইলে কিনে নিতে পারেন এ ধরনের টিউব। এখন আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্র। এই যন্ত্রগুলো দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট সাইজের স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারটি দিয়ে ছোট স্ক্রু আপনি খুবই সহজেই খুলতে পারবেন। এটির দাম হচ্ছে মাত্র 10 টাকা করে পিস। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন 2টি স্ক্রুড্রাইভার। আমার হাতে যে একটি স্ক্রুড্রাইভার রয়েছে এটি হচ্ছে যদি আপনি কিনেন তাহলে 30 টাকা দিয়ে কিনতে পারবেন। এবং আমার হাতে আরেকটি স্ক্রুড্রাইভার রয়েছে, এটি কিন্তু 2টি সাইডই রয়েছে। আপনি এটি মাথাটা খুলতে পারবেন এবং এটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আপনার কাজ অনুযায়ী। এই স্ক্রুড্রাইভারটি হচ্ছে মাত্র 40 টাকা। আপনারা চাইলে এই ধরনের স্ক্রুড্রাইভার কিনে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে। এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাইটার। এই লাইটারটি কিনে কিন্তু আপনি ফ্যান সার্ভিসিং করতে পারবেন, ফ্যান হিট দিতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটি কাজ করতে পারবেন। বিভিন্ন ইলেকট্রিক কাজে কিন্তু এই ধরনের লাইটার প্রয়োজন হয়। আমি এই লাইটারটি কিনেছি মাত্র 200 টাকা দিয়ে। আপনারা চাইলে এই লাইটারটি কিনে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো দারুণ একটি প্লায়ার্স। এই প্লায়ার্স দিয়ে কিন্তু খুবই সহজে কিন্তু কেবল ঝুলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। অনেক সময় কিন্তু আমরা কেবল ঝুলতে গিয়ে ভিতরে কপারও কেটে ফেলি। আপনার হাতে যদি এ ধরনের প্লায়ার্স থাকে তাহলে কিন্তু খুবই সহজে যে কোনো সাইজের আপনি কেবলগুলো খুবই সহজে কিন্তু ঝুলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, ভিতরে কপারগুলো সুন্দর থাকবে। এই প্লায়ার্সটি কিনেছিলাম আমি 150 টাকা দিয়ে। আপনারা চাইলে কিনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিজিটাল টেস্টার। আপনারা চাইলে এই ধরনের টেস্টার কিনে আপনারা নেগেটিভ পজিটিভ টেস্ট করতে পারবেন এবং ভোল্ট পরীক্ষা করতে পারবেন, কারেন্টের হচ্ছে ফেজ নিউট্রাল আপনি চেক করতে পারবেন, আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই টেস্টারটি ব্যবহার করতে পারবেন। এটি একটি ডিজিটাল টেস্টার, এটি আপনি যদি দারাজ থেকে কিনেন 120 টাকা দিয়ে কিনতে পারবেন। আর আমি এই টেস্টারটি কিনেছিলাম একটি ইলেকট্রিক দোকান থেকে, 90 টাকা নিয়েছিল। আপনারা চাইলে এই টেস্টারটি কিনে বিভিন্ন কাজ করতে পারবেন খুবই সহজেই। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটি গ্লোগান মেশিন। আপনারা চাইলে এই ধরনের মেশিন কিনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন। এই মেশিনটি আমার কাছ থেকে দাম নিয়েছিল 160 টাকা। আপনারা চাইলে কিন্তু এই ধরনের মেশিন কিনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন হলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের ফেসবুক পেজের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।